দাঁড়িয়ে আছি, কি দেখছি? ভাবছেন কি কোনো সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি কিনা? সমুদ্রের এই কলতান শুনে সেরকমই মনে হতে পারে। কোন জায়গাটায় আছি নিশ্চয়ই ভাবছেন আসলে। দর্শক, আমি তাহমিদ আহমেদ সেন্ট ভিনসেন্ট থেকে কোথায় দাঁড়িয়ে আছি সে খবর জানাতে চাই বাংলাদেশ প্রেজেন্স বিশ্বকাপ খবরে। আসলে সেন্ট ভিনসেন্টের কথা বলছিলাম, সেন্ট ভিনসেন্টে আছি, দারুণ এক দ্বীপ দেশ। সেই জায়গাটায় সমুদ্র তো থাকবে, দ্বীপ যেহেতু বলছি চারপাশে সমুদ্র আছে। এটা আসলে আর্নেস্ট ভেল যে স্টেডিয়ামের কথা বলছিলাম, খুব অবাক হচ্ছেন, এটা স্টেডিয়াম দর্শক, একবার ভুলটা ভাঙিনি, এই যে স্টেডিয়াম, এখন তো বুঝে গেছেন যে এটা স্টেডিয়াম, প্র্যাকটিস হচ্ছে, নেদারল্যান্ডস টিম প্র্যাকটিস করছে সেই একটা আবহাওয়ার মধ্যে। জাস্ট প্র্যাকটিস থেকে যদি ওদিকে তাকান সমুদ্র, শুধু সমুদ্র বললে ভালো মানে ভুল বলা হবে, সমুদ্রের যে গর্জন, যে কলতান, সেটা আসলে আমার মনে হয় ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলবেন আমার মনে হয় তারাও সেই শব্দটা পাবেন, ব্যাট বলের শব্দের সাথে সেই সমুদ্রের শব্দ। শুধু সমুদ্রের শব্দ নয়, আমি যদি এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনি যদি বাচ্চা সহ আসেন, শিশু পরিবার সহ আসেন, এরকম একটা পরিবেশে আপনি বসে খেলা দেখার সুযোগ পাবেন। আসলে লাল নীল সবুজ হলুদ, কি সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে না আমার এটা একটা পার্ক, এই মুহূর্তে মনে হচ্ছে একটা পার্কে বসে আপনি খেলা দেখবেন, সে আবহাওয়া পাচ্ছে, সমুদ্র পার্ক তো পাচ্ছেনই। আর কি পাওয়া যেতে পারে, অনেক কিছুই তো টেলিভিশনে অনেক সময় আমরা দেখি, লর্ডসে দেখেছিলাম আমরা, বাইরের যখন অ্যাশেজ হয় তখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে আমরা অনেক কিছু দেখেছিলাম। আমি এখন আছি দর্শক একটা সুইমিং পুলে চলে আসছি, কিন্তু মাত্র 30 সেকেন্ডে আমি একটা সুইমিং পুলে চলে আসছি, সাঁতার কাটবো কিনা ভাবছি, জুতা পরা আছে বলে আসলে লোভটা সংবরণ করতে হচ্ছে, না হলে এখানকার যে তাপমাত্রা আছে তাতে আমি নিশ্চিত এখানে নেমে গেলে আসলে অন্যরকম একটা ফিলিংস আসতো নিশ্চয়ই। সেই ভাবছেন সেই সুইমিং পুলের পাশে অনেক দূরে কিনা, আবার ওই নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মাঠটার সাথেই। আমি জানি না বল আসলে কি হয়, যে বল যদি এখানে এসে পড়ে সেই বলটা পরিবর্তন করতে হয় কিনা, নিশ্চিতভাবে পরিবর্তন করতে হবে। আমি জানি না যারা সিক্স মারছেন মারবেন নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচে, দেখা যাক কে কতবার সেই বলটা পরিবর্তন করতে পারেন। এরকম একটা সুইমিং পুল, এরকম একটা পরিবেশ, আকাশ, নীল আকাশ, নীল সমুদ্র, সবকিছু মিলেই, আমার জামাটাও নীল, সবকিছু মিলে একাকার একটা অবস্থা আসলে। কিন্তু আপনি যদি এই সুইমিং পুলে মানে গোসলটা করেন, গ্যালারির চেয়ারে বসে খেলা দেখাটা একটু কেমন জানি বেমানান লাগে, তাই না দর্শক? ঠিক সমুদ্র সৈকতে যেরকম থাকে, আমারও মাসে লোভ তো বারবার বলছি সংবরণ করতে হচ্ছে, এখানে আসলে দারুণ একটা মানে সমুদ্র সৈকতের যে আবহাওয়া থাকে ঠিক তাই দেয়া হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার, মানে চিন্তা করা যায় না, কয়েক হাত দূরে সমুদ্র, সমুদ্রের গর্জন, পার্ক, সুইমিং পুল, খেলার মাঠ। এবং এখানে কোনো এমন নেই যে এখানে কোনো কাটা তার আছে যে দৌড় দিয়ে আপনি যেতে পারবেন না, তা না, যে সুইমিং পুলে মনে হলো যে একটু দৌড় দেই, যদিও ঠিক নাই। আপনারা দেখেছেন ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে কি হয়েছিল, নিশ্চয়ই দর্শকরা যাবেন না, উপভোগ করেন, ক্রিকেটটা উপভোগের মন্ত্র। সব কিছু মিলে ক্রিকেট একটা শুধু যে খেলা না, কতভাবে রঙিন হতে পারে, কতভাবে রঙিন করা যায়, এই আর্নেস্ট ভেল স্টেডিয়ামে যদি কেউ না আসেন তাহলে বোধহয় মিস করবেন। যারা ক্রিকেটকে ভালোবাসেন, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো সম্ভব হয়, স্টেডিয়ামটিতে একবার আসবেন। ক্রিকেটের সাথে ক্রিকেটের বাইরের পরিবেশ মিলে ক্রিকেটটা উপভোগ্য কীভাবে হয় সেটা বোধহয় বুঝতে পারবেন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ।